শোনা গেছে যতদূর যে এটাই ছিল একটা হেড স্যারের কোয়ার্টার আমাদের স্কুলে, পুরনো, প্রচুর একটা পুরনো জায়গা। মানে যতবার স্কুলটাকে আসি ততবার পুরনো দিনের কথা মনে পড়ে, ততবার। তো আগের বাড়িটা দেখলে, বাট এখানে আরেকটাও বাড়ি রয়েছে। তো এই বাড়ি দেখো, অন্তিমে একটা দুর্ঘটনা ঘটে, সে কারণে হাতটার অবস্থা খারাপ, হাত ভেঙে যায়, ধুলো পড়ে গেছে আমাদের এই ক্লাসরুমে। দেখো ভাই, 10 বছর কাটিয়ে গেছি আমি, অ্যান্ড ফার্স্ট আমাদের ক্লাস হচ্ছিল আমার মনে হচ্ছে এই রুমটায়। So what's up everyone and welcome again to a brand new vlog. তো ভাই, হয়তো তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কোথায় যাবো। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি হচ্ছে কি স্কুল। তো স্কুল যাচ্ছি হচ্ছে কি সরস্বতী পুজোর মিটিং ফিটিং কিছু কাজ কাজ আছে, তো বেরোই স্কুল যাই। অ্যান্ড দেন যদি ব্লগ করার মুড থাকে তো ব্লগ বানাবো, আর যদি বানাই তাহলে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, দেখা হচ্ছে স্কুল যাওয়ার পর। তো ভাই, আমি এখন এসেছিলাম হচ্ছে কি স্কুল, অ্যান্ড ব্যাপারটা হচ্ছে কি আমার এখন স্কুলে এসে ভিডিও বানানোর কোনো মুড ছিল না, বাট দেখলাম যে ওম বানাচ্ছে, তো ওমকে দেখে আমারও ভিডিও বানানো পেয়ে গেল। তো সে কারণে জাস্ট এই কাকে দেখছো, সেলফি খুলে আছে না ব্যাগ, ও ব্যাগে খুলে আছে। তো যাই হোক, আমি ভাবলাম যে কি আমি ভুল ভাল দিকে ক্যামেরা ঘুরেছি। তো জাস্ট স্কুল এলাম, অ্যান্ড স্কুল এসেছে হচ্ছে কি সরস্বতী পুজোর কিছু মিটিং মিটিং ছিল, চাঁদা টাদা এতদিনে জাস্ট পারমিশন পেয়েছি, অ্যান্ড পুজো করবো, মানে পুজো করবো না, পুজো করাবো আর কি। হ্যালো, এই যে আমাদের ইয়োর ওমকার। তো ভাইয়ের ভাই 200 করে দাও, 200 খুব কাছাকাছি চলে এসেছে। কত রে তোর? 160, প্রায় 160 হয়ে গেছে। তো 200 করো। এরকম বড় ভাই, অ্যান্ড দেন ছোট ভাই, এরকম বড় ভাই, মেজো ভাই পিছনে আছে ক্যামেরা, না এই যে ছোট ভাই, এই যে ক্যামেরার পিছনে। তো ভাই, সত্যি বলতে এই জায়গাটাকে আমার মারাত্মক লেভেলের নস্টালজিক একটা জায়গা আমার জন্য, কেননা এখান থেকে প্রায় 10 বছর কাটিয়ে গেছি আমি, অ্যান্ড ফার্স্ট আমাদের ক্লাস হচ্ছিলো আমার মনে হচ্ছে এই রুমটায়, W1। তো এখন তো ঢুকতে পারবো না, কেননা রুমে পড়ে গেছে চাবি। তো এখন সব কিছুই চাবি করোনার জন্য। অ্যান্ড সিরিয়াসলি, এই জায়গাটা দেখলে বেশি সব থেকে নস্টালজিক লাগে। এটা হচ্ছে কি আমাদের W1 ক্লাস ওয়ানে ফার্স্ট ক্লাস হয়েছিলো, অ্যান্ড দেন 1 থেকে আপাতত 10 অবধি পুরো 10 বছর এখানে কাটানো। তো ভাই, 10 অবধি কাটানো বলার একটাই কারণ, কেননা ভাই 10 এর পর পড়ে গেছিলো হচ্ছে কি লকডাউন, অ্যান্ড দেন তো স্কুল ফুল সবই বন্ধ। তো 10টা বছর এই বিল্ডিংটাই কাটানো, 10 বছরে প্রায় বলতে গেলে পুরো 10 বছরই এখানেই কাটিয়েছি, কেননা স্কুল প্রায় প্রত্যেক দিনই আসতো। তো এই যে এখানে ভাই সাইকেল টাইকেল রাখা হতো, সিরিয়াসলি এই জায়গাগুলো দেখলে হেভি হেভি ওই সব দিনের কথা মনে পড়ে যায়, স্কুলের দিন। অ্যান্ড এখানে জায়গা পেয়েছি একটু ক্লাসরুমটাকে আরেকবার দেখার। ভাই আমাদের ক্লাসরুম, ধুলো পড়ে গেছে আমাদের এই ক্লাসরুমে। দেখো ভাই, ভাই আগের ভিডিওতে সেরা রেসপন্স পেয়েছি অন্তিমের থেকে, তো অন্তিমকে সবাই ভালোবেসেছিল, বাট এবার অন্তিমের অবস্থাটা দেখো, দেখা হাতটা। ভাই দেখো, অন্তিমে একটা দুর্ঘটনা ঘটে, সে কারণে হাতটার অবস্থা খারাপ, হাত ভেঙে যায়। তা কী কী হয়েছিল বল? আমার ডিসলোকেশন ফ্র্যাকচার হয়েছিল, সঙ্গে লিগামেন্ট ছিঁড়ে গেছিলো, তো অপারেশন হয়েছে গত পরশুদিন। তারপর এখন কেমন আছে? এখন আগাতে অনেকটা ভালো আছে, হাতে প্লেট বসিয়েছে, কেটে পর ড্রিল করে পর হাতে প্লেট বসানো হয়েছে, তো এখন অনেকটা ভালো আছে। আগে ব্যথার ওষুধ চলছে, এমনি মোটামুটি ঠিক আছে, তবে আমাকেও সেটাকে ঘরে রাখাটা মুশকিল, মা বাবা রাখতে পারছে না, অনেক চেষ্টা করছে, কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি বন্ধু বান্ধব খাঁচা ছেড়ে পাখি। তবে সত্যি আমার বন্ধু বান্ধবগুলো সায়নদীপ, ওম, সবাই প্রত্যেকে কতজনকার নাম করবো, সবাই খুব ভালো বন্ধু পেয়েছি, যেন আমি খুব লাকি, এবার সবসময় মেন্টাল সাপোর্টটা আমাকে দিয়েছে, তো এখন অনেকটা ভালো। তো অ্যাকচুয়ালি অন্তিমের সঙ্গে দেখা করতে যাবো ভেবেছিলাম, বাট মানে সেরকমভাবে টাইম হয়ে ওঠেনি, তো ওকে আমি মেসেজও করেছিলাম, খবরও নিয়েছি বারবার করে। তো যাই হোক, আমার ওটাও খুব খারাপ লাগছে, ওর সঙ্গে আমি দেখা করতে যেতে পারিনি, বাট কালকে আমি খবর নিয়েছি, তো কালকেও বলবে কি আজকে বিকেলে ছেড়ে দেওয়া হবে, তো সে কারণে আর দেখা করতে যাওয়া হলো না, কালকে ভেবেছিলাম যাবো। তো যাই হোক, অন্তিম আপাও তো মোটামুটি ভালো আছে, বাট তোর তো সরস্বতী পূজা গেল, অন্তিম বান্ধবীর সঙ্গে বেরোতে পারবে না। আগের ভিডিওতে ভাই অন্তিমের ওই ডায়লগটা সেরা লেগেছে, বান্ধবীর সঙ্গে দেখা হবে না। তো যাই হোক, অন্তিমের বান্ধবীর সঙ্গে দেখা হলো না, অ্যান্ড দেখা যাক কী হয়, সরস্বতী পূজা পর্যন্ত আশা করছি ঠিক হয়ে যাবি, অ্যান্ড তোমরাও সবাই উইচ করো যাতে খুব জলদি অন্তিম ঠিক হয়ে যায়। খাঁচা ছেড়ে পাখি বেরোতে চাইছে। তো যাই হোক, এটা আবার অন্তিম অবস্থা, আশা করি খুব জলদি অন্তিম আবার সুস্থ হয়ে যাবে, অ্যান্ড আগের ফর্মে চলে আসবে। সত্যি বলতে এই স্কুলটাকে কিন্তু ভোলার না, মানে যতবার স্কুলটাকে আসি ততবার পুরোনো দিনের কথা মনে পড়ে, ততবার আমরা বাচ্চাদের মানে ছোটো বয়সে যা যা করেছি সব কিছু মনে পড়ে, বাট মেমোরিটা কখনোই ভোলার না, যতদিন বেঁচে থাকবো এই জেলা স্কুলে মেমোরিটা থাকবে, যে কোনো স্কুলেই বা যে কোনো কলেজেই ভর্তি হয়ে যায়, ক্লাস 1 থেকে 10 অবধি কাটানো মনে তো থাকাই কথা। শুধুমাত্র 10ই না, এখন আমরা 12-এ উঠতে চলেছি, তো প্রায় দীর্ঘ আমি 2011-তে স্কুলে ভর্তি হই, অ্যান্ড এখন 2022, 11 বছর স্কুলটাই পড়ছি ভাই, 11 বছর ধরে স্কুলের সঙ্গে সম্পর্ক, 11 বছর ধরে স্কুলের সঙ্গে আছে। এটা আমাদের সেই হলরুম যেখানে তোমরা দেখতে পাবে বাঁকুড়া জেলা স্কুল, অ্যান্ড স্থাপিত 1840, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের স্কুলের মেন হলরুম।
অ্যান্ড এইদিকে হচ্ছে কি আমাদের ইস্টের রুম, যেখানে আমাদের লাস্ট ক্লাস হয়েছিল, অ্যান্ড এই সে টগরতলা। টগরতলার সঙ্গে মারাত্মক লেভেলে মেমোরি জুড়ে আছে তার সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ এই ঝুড়িগুলো ধরে ভাই, এই ক্লাস 1-2 দোলনার মতন দুলতাম, অ্যান্ড ওখানে ছিল হচ্ছে কি আমাদের সে স্লিপারটা। অ্যান্ড ভাই ফার্স্ট টাইম যেখানে প্রেয়ার হতো সেটা হচ্ছে কি এই যে এইখানে এই বট গাছের তলটা, এটা বন্ধ হয় বট গাছ বা বট বা অসত্য কিছু একটা হতো, তো এই গাছের তলায় হেড স্যাররা দাঁড়িয়ে থাকতো, অ্যান্ড এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম, এখানে ফার্স্টে প্রেয়ার হতো। অ্যান্ড দেন হলো কি ওই যে সাংস্কৃতিক মঞ্চটা দেখতে পাচ্ছ, তো ওই সাংস্কৃতিক মঞ্চটা তৈরি হয়েছিল, অ্যান্ড দেন ওখানেই হতো আমাদের প্রেয়ার। তো এই জায়গাগুলো দেখে ভাই প্রেয়ারের দিনগুলো মনে পড়ে ভাই, সকালে ঘুমিয়ে উঠে জাতীয় সঙ্গীত, অ্যান্ড স্কুল এসে 10:30 জাতীয় সঙ্গীত। এখন আর হয় না জাতীয় সঙ্গীত, হয়তো গায়নি যতদিন স্কুল বন্ধ হয়েছে ততদিন। তো এরপর চলো তোমাদের দেখানো যাক হচ্ছে কি স্কুলের পিছন দিকে কিছু পার্ট, হয়তো তোমরা আগেও আমার কোনো ভিডিওতে দেখেছো, বাট এরপর লাইব্রেরির জায়গাগুলো তোমাদের আমি দেখাবো, অ্যান্ড যদি আরও কিছু পিছনে দেখতে পাই তো সেগুলো দেখাবো। এটা ছিল আমাদের একটা হেড স্যারের কোয়ার্টার। তো আগের বার যখন ভিডিওটা বানাই তখন এখানে ঢুকতে পাইনি, বাট এবার দেখলাম এখানে দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে, তো সে কারণে এলাম। অ্যান্ড শোনা গেছে যতদূর যে এটাই ছিল একটা হেড স্যারের কোয়ার্টার, আমাদের স্কুলেরই থাকতেন তিনি। অ্যান্ড সে কোয়ার্টারের ভেতরটা তোমাদের দেখাবে ভাই, হরর টাইপের লাগবে ভাই। লিটারালি আমি ঢুকেছি হচ্ছে কি সেই কোয়ার্টারের ভেতর যেটা শুনেছিলাম হেড স্যারের। অ্যান্ড ভাই দেখো মানে এটা দেখে বুঝতে পারবে যে প্রচুর একটা পুরনো জায়গা, মানে ছাদের এই ঢালাইয়ের স্টাইলটা দেখে বোঝা যায়। অ্যান্ড এটা ছিল হচ্ছে কি হতে পারে ব্যালকনি ছিল, মানে হতে পারে না এটাই ছিল ব্যালকনি। অ্যান্ড এই যে কিচেন থেকে বেরিয়ে এখানে ছিল হচ্ছে কি একটা রুম, অ্যান্ড এটা একটা ডাইনিং ফাইনিং হবে হয়তো, ছোট্ট কোয়ার্টার বাট একটা ভুতুড়ে টাইপের দেখো তো ভাই। মানে তারপর এই যে দেখতে পাচ্ছ এখানটা, অ্যান্ড এই যে এখানে রয়েছে একটা তুলসী থান টাইপের, অ্যান্ড এখানেও একটা হল ঘরের মতন রয়েছে, অ্যান্ড এটা হয়তো টয়লেট ফয়লেট হবে। সত্যি বলতে ভাই পুরোনো জায়গাগুলো এলে মানে অনেক কিছু মেমোরির সঙ্গে নিজেদেরকে তোমরা রিলেট করতে পারবে, তাছাড়াও মানে কি বলবো একটা অসাধারণ ফিলিং এই পুরোনো জায়গায় এলে। সব বিশেষ করে আসে নতুন জায়গায় যত শপিং মল টপিং মল যাবে সেটা তো আছেই, বাট এইসব পুরোনো জায়গায় এলো ভাই অনেক নস্টালজিক টাইপের লাগে। তাছাড়াও এই যে ভাঙা বাড়ি, অ্যান্ড যদি ভগ্নাবশেষ কিছু দেখতে পাবো তাহলে ভাই জমেই যায়। তো আগের বাড়িটা দেখলে, বাট এখানে আরেকটাও বাড়ি রয়েছে, তো এই বাড়িটা আপাতত ঢুকছি না, কারণ দেখতে পাচ্ছ ভাই প্রচুর মানে কি বলবো গাছ টাছ রয়েছে, তাছাড়াও ভিতরে ঢুকতে পারবো না কারণ এটা অনেকটা উপরে মাটি ফাটি আছে, তো সাপ টাপের ভয় থাকতে পারে, সে কারণে আমি আপাতত বেরিয়ে যাই। অ্যান্ড এটা একটা বাড়ি। তো শুনেছিলাম এগুলোই ছিল হেড স্যারের কোয়ার্টার। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বাঁকুড়া জেলা স্কুলের লাইব্রেরি নিচটা, অ্যান্ড উপরটা হচ্ছে কি জেলা স্কুলেরই যে ইংলিশ মিডিয়ামটা, মানে ইংলিশ মিডিয়ামের বোধ হয় এখানে ক্লাস 5 থেকে হয়। তো এটাই হচ্ছে কি আমাদের মেন লাইব্রেরি বিল্ডিং অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে ভাই ক্লাস 5-5 আমাদের বাংলা মিডিয়ামেরও ক্লাস হয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি মিড ডে মিল রুম, যেখানে ভাই প্রত্যেক শুক্রবার লাইন পড়ে যেত এখান থেকে ডিমের জন্য। মিড ডে মিলে ভাই জীবনও খাইনি, বাট ওই ডিমটার জন্য লাইন দিয়ে চলে আসতাম, বাট ডিমটাও বোধহয় খেতামই না বেশিরভাগ দিন। অ্যান্ড এখানে একটা বিল্ডিং যেটা হয়তো 2012-13 সাল থেকে দেখছি এমনিভাবে রয়েছে ভাঙা ঘর, তো কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন চলছিল, বাট এখন কনস্ট্রাকশন বন্ধ হয়েছে। এটা বোধহয় কোনো একটা রুম করার চিন্তাভাবনা হয়েছিল মাঝে, বাট এখন আর হয় না। অ্যান্ড এই সেই তেঁতুলতলা যেখানে টিফিনে খেলতে খেলতে আয়রন হয়ে গেলে এখানে বসে থাকা হতো, অ্যান্ড এখনও বসে আছে, বাট এখন কেউ স্কুল ইউনিফর্ম পরে নাই, এখন সব এমনি রেগুলারলি আসছে। তো ভাই আজকে ভিডিওটা এখান পর্যন্ত ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে, এবং যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা দাবিয়ে দাও। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, 1K খুব জলদি হতে চলেছে, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, টিল দেন বাই চ্যানেল, যদি সাবস্ক্রাইব করো 1K।